স্ট্রাং সালিদি বর জরাও দামতি নিতা মা জরা বিলুনিয়া কচাম টাউন হল সালসিবাই হাঙ্কনি মালমাতা হামক্রাই বেরেনি লুয়াজি মঙ্গাই সংসজাকা মুখ্যমন্ত্রী প্রাণী সম্পদ বিকাশ নীতি স্কিম ও পান্দন চেঙ্গি রিখা মন্ত্রী সুধাংশু দাস ও শালী পান্ডব বখাক্সিনি রিংজা খড়ক চিকিৎসা বেনিফিসিয়ারি রংনি ইয়াগো চেক ইয়াফরি রেখা মন্ত্রী সুধাংশু দাস পান্ডব মানজাখা রাজনগর বিধানসভা কেন্দ্রনি এমএলএ স্বপ্না মজুমদার বখাক্সিনি হাঙ্গরফা সাজু ওয়াহিদ নখবি তে কুবনি নারওয়াইর পান্ডান তুই দুর্গা বিলুনিয়া পৌর পরিষদ নিয়ে চেয়ারপার্সন নিখিল চন্দ্র গুপ আমরা প্রথম শুভ সূচনা করেছি এবং এই বছর আমরা পুরো রাজ্যে প্রায় 2900 বেনিফিশিয়ারির হাতে এই প্রাণী মরণ সম্মান নিধির টাকা আমরা পৌঁছে দেব থ্রু ডিবিটি বোর্ড অর্থাৎ যারা প্রাণী পালন করেন যাদের বাড়িতে গরু আছে ছাগল আছে অন্যান্য প্রোডাক্ট পশুধন আছে তাদেরকে সেই কাজে উৎসাহিত করা তারা যেন সেই কাজে আরও বেশি উৎসাহিত হতে পারে আরও পশুপালন করে তার জন্য আমরা এই স্কিমটা এনেছি এবং আপাতত বছরে তাদের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে আমরা 6000 টাকা প্রদান করব এবং এই সাউথ ত্রিপুরা জেলা যতগুলি ব্লক আছে প্রত্যেকটা ব্লকে আপাতত 50 জন বেনিফিশিয়ারি অর্থাৎ প্রাণী পালককে আমরা চিহ্নিত করেছি এবং আজকে থেকেই আমরা তার শুভ সূচনা করব আজকে কয়েকজনকে আমরা এখানে চেক তুলে দেবো তাদের আর বাকি যারা যাদের হাতে আমরা দেবো না তাদেরকে আগামী 1 সপ্তাহের মধ্যে সমস্ত বেনিফিশিয়ারিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 6000 টাকা করে আপনারা এই প্রাণী পালন সম্মান নিধি পেয়ে যাবেন का रिजल्ट ही हुआ है अपने स्टेट में यद्यपि दूसरे स्टेट्स में काफ़ी बड़े पैमाने पर क्षति हुई है ये एक बात थी दूसरी बात मैं ये बताना चाहता हूँ वहाँ पे आर्टिफिशियल इंटेलिजेंस इसके बारे में विशद रूप से चर्चा हुई ये पता चला कि आर्टिफिशियल इंटेलिजेंस की मदद से बहुत सारे काम बहुत आसानी से किए जा सकेंगे अगर